কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব পড়াশোনায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে পালিয়ে গেছি এক দৌড়ে ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে, গুঞ্জে তবু গুঞ্জে ওলি, ফুটেছে মঞ্জরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সেসব কথা এখনো কি আর তোমার মনে পড়ে? সেসব কথা বলেছো কি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি বার তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের পরে বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে আমার ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই।